মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। দেশের মানুষকে শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করো, কিন্তু যাদবদের জন্য কোনো রেজিমেন্ট নেই। যেদিন 1757 পলাশির যুদ্ধ এক ঐতিহাসিক সময় সংগ্রামে পরবর্তীকালে সাংসদ হামলা দিয়ে নতুন সরকার সিংয়ের নেতৃত্বে মাথা গেলেন। যুব যাদব মহাসভার মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষ থেকে আমাদের এই ডেপুটেশন সারা ভারতবর্ষব্যাপী চলছে। আমাদের প্রধান ডেপুটেশন যে ভারতবর্ষের সেনাবাহিনীতে কর্মরতদের জন্য শিখ, জাট, রাজপুত, গোর্খা প্রভৃতিদের জন্য রেজিমেন্ট থাকলেও দেশের যারা সবথেকে বেশি সংখ্যায় শহীদ হন সেই যাদবদের বা আহিরদের জন্য কোনো রেজিমেন্টের ব্যবস্থা নেই। এমত অবস্থায় দাঁড়িয়ে আমাদের প্রথম দাবি, আহির রেজিমেন্ট চালু করতে হবে সেনাবাহিনীতে। এবং পশ্চিমবাংলায় যখন সারা দেশে 27% ওবিসিদের জন্য সংরক্ষণ, যে ধর্মীয় কারণে বাংলা বিভাগ হয়েছিল সেই একইভাবে ধর্মীয় বিভাগের মধ্যে দিয়ে ওবিসিদের দুটো ভাগে বিভক্ত করে দেওয়া হচ্ছে, এ এবং বি। আমরা চাই যে কারো পিছিয়ে থাকুক বা এগিয়ে থাকুক তার জন্য কোনো অসুবিধা নেই, প্রয়োজন হলে কারোর জন্য 100% সংরক্ষণ হোক, কিন্তু ওবিসিদের জন্য 27% বিভাজনহীনভাবে সংরক্ষণ চালু হোক। এবং সেই জায়গা থেকে যুব যাদব মহাসভার প্রস্তাব যে সর্বক্ষেত্রে সংখ্যানুপাতে সংরক্ষণ চালু হোক। আজকে আমাদের মাননীয় রাষ্ট্রপতির উদ্দেশ্যে DM-এর মাধ্যমে আমরা ডেপুটেশন কর্মসূচি জ্ঞাপন করছি, এবং আজকের এই ডেপুটেশনের পরেই আমরা আলোচনার প্রেক্ষিতে আমরা খুব তাড়াতাড়ি রাজ্যপালের কাছেও ডেপুটেশনে যাব, এবং ব্লক স্তরে এবং গ্রাম পঞ্চায়েত স্তরে আমরা ডেপুটেশন কর্মসূচির মধ্যে দিয়ে আন্দোলনটাকে আরও বৃহত্তর স্তরে ছড়িয়ে দিতে চাই। খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।